যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত বৃহস্পতিবার কর্মকর্তাদের পৈতৃক নির্যাতনে তিন কিশোর নিহত হয় এবং আহত হয় আরও 15 জন। সেই ঘটনার পর থেকে আজ 5 দিন হয়ে গেল এই শিশু উন্নয়ন কেন্দ্রের কোনো অভিভাবকদের দেখা করতে দিচ্ছে না। অন্যান্য যে শিশু রয়েছে তাদের সাথে, কিশোর রয়েছে তাদের সাথে, এবং এমন ঘটনা রয়েছে যারা জামিনে মুক্ত হয়েছেন, কাগজ নিয়ে আসছেন, তাদেরও মুক্ত করতে হচ্ছে, দেওয়া হচ্ছে না, তাদেরও ছাড়া হচ্ছে না, এমন কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই আমি আইনজীবীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে জামিনের পর 1 ঘন্টাও আটকে রাখা আইনের পরিপন্থী। তো সব মিলে এই মানুষগুলো কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো, তাদের অভিজ্ঞতা জানবো। আমার ছেলের জামিন হয়েছে বুধবারে, আমরা আছি এখানে বৃহস্পতিবারে, আসে দেখছি মারামারি, আমার ছেলের কোনো খোঁজ আমি পাইনি। আমি ছেলেকে দেখতে চাচ্ছি তো বলি ইচ্ছা তোমার ছেলে আছে, কিন্তু দেখতে চাইলে বলে যে মানে এখন দেখা যাবে না, হবে না, যাও পাশে আসো। আবার জামিনের কাগজ জামিন করছি তো আমি বলি যে জামিন হয়ে গেছে, কাগজ আছে তাহলে আমার ছেলেকে ছাড়া দেন, আমি ফটোকপি নিয়ে আসি ওইটা দিতে চাচ্ছি। ওটা নিয়ে যায় ভিতরে, নিয়ে যায় কি করে না করে, আর আবার আনে ফেরত দিয়ে যায়, আমার দিয়ে যায় আর বলে যে এটা পাশে হবে, 2 দিন পর থাকেন, কি করবেন করেন, এরকম কথা বলে, বুঝছেন। তখন আমি আবার ফির আজকেও দিলাম, আজকেও দিয়ে কাগজ ভিতরে গেল, বলল যে আপনার ছেলে কালকে 12টার সময় ছাড়ে দেওয়া হবে। তো এখন আবার ফির বলতিছে যে কালকে না হলেও পরের দিন ছাড়ে দেওয়া হবে, তাই বলতিছে, কিন্তু দেখতেও দিচ্ছে না, মা কোনো কাজ ইয়া করতে দিচ্ছে না। তাই আমি বলতেছি যে ডিসিএসপিরা এরা সাহায্য করে যান, আমার ছেলে মানে জামিনের ব্যবস্থা করে। তা সকালবেলা এখানে আসছে, তা বিকেলে আমার ছেলে ফোন দিছে যে আব্বু আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এখানে খুব কষ্ট, এখন আমি খাবার পাইনি, আর জীবনে এই ভুলার জীবন আর হবে না, আমাকে তাড়াতাড়ি থেকে জামিন করার চেষ্টা করো। আমি সঙ্গে সঙ্গে রংপুরের বড় উকিল ধরে, সিনিয়র উকিল ধরে আমি জামিন করছি, আর এখানে আমি সকাল থেকে হয়রান হচ্ছি, আমার কোনো গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিতেছে না, খালি বলছে দেরি করো, ওয়েট করো, ওয়েট করো, এই বলে এখনও আমি বিকেল 4টা বাজতেছে, এখন পর্যন্ত আমি মনে করেন যে কোনো ইয়েই পেলাম না, সাজেশনই পেলাম না। হ্যাঁ, এই অপেক্ষায় আমি এখন আছি। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ইয়া অনুরোধ যে যেগুলো ছেলে জামিন হয়েছে এদেরকে কষ্ট না দিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা যেন তাড়াতাড়ি করে। এখন দেখাচ্ছে না তো, সকালে দাঁড়িয়ে আছি, বলে যে অফিসের ভিতরে দেখছে, তারা বাইরে তারপর দেখবো আর কি করা যায়। তো বসে আছি, আমার ছেলে যাওয়ার ভিতরে আতঙ্কে আছে, তাদের গান্ধা ফেরত হয়েছে, মারা হয়েছে, 3 দিন মারা হয়েছে, তখন তো অবশ্যই আতঙ্কে আছি, কারণ আমার ছেলে তোমার কষ্ট আছে। হ্যাঁ, পঞ্চগড়ে থেকে আমি সকালে আসছি, সকালে আসছি, এখনও দেখা সাক্ষাৎ করতে পারি নাই, এখন বলতেছে যে একটু পরে আসেন, এই আসলে পরে, তারপরে বলতেছে আর একটু পরে আসেন, এখন না, এখন এখন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে, এত বড় একটা ভেজাল বিছাত হয়ে গেছে, কিছুক্ষণ আগে একটা ছেলেকে মেডিকেলে নিয়ে গেল, কিন্তু আমার ছেলেটা কেমন আছে এটা তো আমি বুঝতে পারতেছি না, দেখা না পর্যন্ত আমি বুঝতে পারছি না ছেলেটা ভালো আছে না মন্দ আছে বা অসুস্থ বা সুস্থ আছে, আমি বুঝতে পারতেছি না। এখন আমি দেখার জন্য অনেকক্ষণ বসে রয়েছি, শুধু আমি না, এখানে অনেক লোকজন ভিড় করছে, সকাল থেকে 4-5 দিন আগে থেকে এখানে আসছে, জামিনের লোকজন এখানে আছে, তাদেরও মানে বের করে দিচ্ছে না, সবাই অপেক্ষা করছে, 4-5 দিন যাবো এখানে অপেক্ষা করতেছে, এই হলো ঘটনা। দেখি আমাকে বলছে যে আরও 1 ঘন্টা 1 ঘন্টা থাকেন, সকাল থেকেই বলতেছে যে 1 ঘন্টা পরে আসেন, 1/2 ঘন্টা পরে আসেন, এই যাচ্ছে আসছে এইভাবেই চলছে, লাস্ট এখন বললো যে একটু পরে আসেন, দেখা সাক্ষাৎ করাবো, হবে কি না সন্দেহ। আমার ছেলের জামিন হয়েছে বুধবারে, আমরা বৃহস্পতিবারে আসছি, আসে আমার ছেলের জামিনের জন্য কাগজপত্র সব দিছি, জামিন দিচ্ছে না, এবং দেখা সাক্ষাৎ করার জন্য খুব অনুরোধ করেছি, তারপরও দেখা সাক্ষাৎ করাচ্ছে না, আজকে নয় কালকে এরকম করে ঘুরাচ্ছে। আমরা 4 দিন থেকে রাস্তায় রোডে না খাই বসে পড়েছি, এখানে কোনো পরিচিত লোকজন নাই যে আমরা তাদের কাছে যাই দাঁড়াবো, কেউ আমাদের সাহায্যে এগিয়ে হচ্ছে না। এখন আমার দাবি যে আমার ছেলেকে যেন বের করে দেয়। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে, কারণ আমিও একজন পিতা, অর্থাৎ প্রত্যেক পিতামাতাই কিন্তু তার সন্তানের জন্য দারুণভাবে তারা কেয়ারি থাকে, অর্থাৎ যতই অপরাধ করুক তারপরও তারা সন্তান, অর্থাৎ সেই সন্তানদের মুখ দেখার জন্য বাবা মা এসে দাঁড়িয়ে থাকবে। আমার মনে হয় যে প্রশাসনের উচিত যে তাদেরকে তাদের সাথে দেখা করতে দেওয়া উচিত, যাতে তারা নিশ্চিত হয়ে বাড়ি ফিরতে পারে যে না, আমার সন্তান সুস্থ আছে, আমার সন্তান ভালো আছে। এটা খুবই সন্দেহজনক, কারণ এখানে কে কে আহত হয়েছে, ভিতরে কে কে অসুস্থ আছে, এ বিষয়টি পরিষ্কার না। ফলে এখানে 4 দিন ধরে জয়পুরহাট থেকে শুরু করে 200-300 কিলোমিটার দূর থেকে লোকজন এই গেটের সামনে বসে আছে, 4-5 দিন ধরে তাদের বাচ্চাদের দেখানো হয় না, তাহলে স্বাভাবিক কারণেই তারা ধরে নিতে পারে কোনো না কোনো দুর্ঘটনায় তার বাচ্চারা আছে, অনেকে জামিন পাইছে তাদেরকেও ছাড়া হচ্ছে না, এই অবস্থাটা চলছে। ফলে এটা খুবই দুঃখজনক, এটা হতেই পারে না, কারণ একটা বাচ্চা এখানে শিশু উন্নয়ন কেন্দ্রে আছে সে আসামি না,
সে কিন্তু কোনো অপরাধী হিসাবে এখনও শনাক্ত না এবং আসামি হিসাবেও ট্রিট করা হবে না। তাহলে সেরকম একজনকে যদি তার অভিভাবক দেখতে চায় তাকে দেখানো হবে না, এটা কখনোই এটা আইন তাদের সাপোর্ট করে না। ফলে এটা অবশ্যই তাদের সেটা করা উচিত, দেখা উচিত এবং জামিন যারা আছে তাদেরকে এখান থেকে মুক্তি করে দেওয়া উচিত, মুক্ত করে বাড়ি ফেরত পাঠানো উচিত। আইনে এইরকম বিষয়ে বলাই আছে যে যে জামিন পাবে বা তাকে এক ঘন্টার জন্য তার কারাগারে রাখা যাবে না, জামিন পাওয়ার পরে তাকে এই শিশু উন্নয়ন কেন্দ্রে 4 দিন ধরে আটক আছে, কিন্তু যে জামিন পাইছে তাকে 1 ঘন্টার জন্যও আর রাখা যাবে না, এটাই হলো আইনের বিধান। ফলে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে এখানে মানা হচ্ছে না। আমরা মনে করি যে এটার অবশ্যই সমাধান হওয়া উচিত এবং যারা ভোগান্তি পাচ্ছে, যাদের বাচ্চাদের নিয়ে কষ্টে আছে, সেটা সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। জামিন পাইলে জামিনের যে প্রক্রিয়া আছে, জামিন পাইলে যে প্রক্রিয়া সারা পায়, ডিডির সাথে কথা বলতে বলেন, তারা জামিন পেলে সারা পাবে। আপনি যেটা, আমি আবার বলি, আমি এটা আবার রিপিট করি, জি, সেটা হলো জামিন পেয়েছে মানে হলো এই ঘটনার সাথে তার কোনো সংশ্লেষ নাই, তার যে মামলায় সে আটক ছিল সেই মামলায় সে জামিন পেয়েছে, বিশেষত এই, জি জি, সেটা ডিডির সাথে কথা বলেন, এটা লিগাল প্রসেস যেভাবে হবে সেভাবে সারা পাবে, এতে কোনো সমস্যা নেই, জি।